হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তো আমাদের এখানে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা, সে ঠান্ডার দিনে পিঠে খেতে একটু বেশি ভালো লাগে। তো বাবাই পাটিসাপটা পিঠে খেতে চেয়েছে আজকে। তো বাবাই এখন একটু পড়াশোনা করছে, বাবাই একটুখানি পড়াশোনা করবে, তারপর আমি যাব রান্নাঘরে পিঠে করতে। তো তোমাদেরকে আমি দেখাবো আমি কীভাবে পাটিসাপটা পিঠে বানাবো। তো অনেক সময় পাটিসাপটা পিঠে বানাতে গেলে পিঠে আটকে যায়, উঠতে চায় না। তো আমি যেভাবে বানাবো সেভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, পিঠে একদম আটকে যাবে না এবং প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে হবে। এরা বন্ধুর মতো আমাদের উপকারে আসে। এগুলি হচ্ছে গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি, ভেড়া, শুকর, ঘোড়া, কুকুর প্রভৃতি। এরা আমাদের পরিবার ও সমাজ জীবন নানা। তো আমি ফার্স্টে এখানে পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। তো তার জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, আর হচ্ছে নারকেল কোড়ানোর মধ্যে আমি দিয়ে দিলাম আখের গুড়। তো পুরটা আমি দুপুরবেলাতে বানিয়ে রেখেছিলাম, কেননা সাথে সাথে বানালে গরম পুরে হাত দিতে একটু অসুবিধা হবে, তাই জন্য আমি এরকম দুপুরবেলাতে বানিয়ে রেখেছি। তো দেখো এইভাবে নারকেলের সাথে গুড়টাকে খুব ভালো করে মেখে নেব, একদম নাড়ুর মতন পাক আসবে না, তবে একটু টাইট টাইট হলে আমি নামিয়ে নেব। তো এই যে দেখো একটু টাইট টাইট ব্যাপার চলে এসছে, তো এবার আমি পুরটা নামিয়ে নেব। তো আমি এখানে একটা ছোট এরকম গামলা নিয়েছি, আর নিয়েছি একটা বাটি। তো বাটির এক বাটি আমি দিয়ে দিলাম ময়দা, আর আমি এখানে দিয়ে দেব ওই বাটিরই এক বাটি আতপ চালের গুঁড়ো, আর দিলাম অল্প একটু লবণ, আর ওই বাটিরই এক বাটি খেজুরের গুড়। আর দেব এক বাটি গরুর দুধ। তো দুধটা এখানে আমি গরম দুধ একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তারপর দিলাম। আর এক বাটি জল রেখে দিয়েছি আগে। ফার্স্টে আমি এইভাবে হাত দিয়েই ব্যাটারটা তৈরি করে নেব, তারপর এর মধ্যে অল্প অল্প করে বুঝে আমি জল দেব। আমার পাটিসাপটার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো দেখো ব্যাটারটা আমি এইরকম ঘনত্ব রেখেছি, খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি ঘনও করিনি। তো আমি চামচ দিয়ে এরকম অনবরত ব্যাটারটাকে এইভাবে নাড়াবো, তাতে পিঠেটা আমার ভালো হবে। পিঠে তৈরি করার জন্য আমি এরকম একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি, আর এরকম একটা বেগুনের মাথাকে কেটে নিয়েছি, আর বেগুনের মাথাটাকে এরকম তেলের মধ্যে রেখে দিলাম। তো আমি বেগুনের বোটাটার সাহায্যে এরকম তাওয়াটাতে তেল মাখিয়ে নেব, যেহেতু আমার কাছে ব্রাশ নেই, তো আমি বেগুনের বোটা দিয়ে এভাবে তেলটা লাগিয়ে নেব। তো আমি এরকম একটা ছোট চামচ নিয়েছি, ছোট চামচ মেপে আমি এক চামচ করে এরকম ব্যাটার দেব, আর ওই চামচের সাহায্যেই আমি এই ব্যাটারটাকে এরকম গোল শেপে করে নেব। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দিয়েছি, তো এরকম খুব সাবধানে আস্তে আস্তে তুলতে হবে। তো দেখো আমার পিঠেটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, তাওয়ার গায়ে লেগেও থাকছে না, আবার ভেঙেও যাচ্ছে না। তো আমার ফার্স্ট পিঠে কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে। আরও একটি পিঠে আমি তোমাদের একই রকমভাবে তৈরি করে দেখাবো। তো এই যে তৈরি হয়ে গেল আরও একটি পিঠে, এইভাবে আমি সমস্ত পিঠেগুলো এক এক করে তৈরি করে নেব।
তো দেখো আমার সমস্ত পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই বানাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতন এখানেই ভিডিওটা কমপ্লিট করলাম। সবাই খুব ভালো থাকবে। টাটা।